সুপ্রিয় প্রথম শ্রেণীর নবীন শিক্ষার্থীরা, ঢাকা শিক্ষাবোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি সুমিতা দাস, সহকারী শিক্ষক, ঢাকা শিক্ষাবোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা 2021 সালে প্রথম ঢাকা শিক্ষাবোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছ। কিন্তু আজ বিশ্বের এই মহামারী পরিস্থিতির কারণে আমরা সবাই ঘরে আছি, এজন্য আমরা তোমাদের সাথে সামনাসামনি ক্লাসে থাকতে পারছি না। এজন্য ঢাকা শিক্ষাবোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ তোমাদের শিক্ষা কার্যক্রম যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, এজন্য তোমাদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন করেছে। আজকে তোমাদের সাথে কিন্তু আমাদের শ্রেণীকক্ষে সামনাসামনি দেখা হবার কথা ছিল। পরিস্থিতি স্বাভাবিক থাকলে কিন্তু আমরা অবশ্যই সামনাসামনি ক্লাসে দেখা করতাম, কথা বলতাম, সবার সাথে পরিচিত হতাম। এছাড়াও তোমরা জানো বা তোমরা অংশগ্রহণ করেছিলে সবাই, তোমাদের সাথে আমাদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে, সেটাও অনলাইনের মাধ্যমেই হয়েছে বিশ্বের এই পরিস্থিতির কারণে। এরকম পরিস্থিতি না থাকলে এতদিন শিক্ষাঙ্গন তোমাদের কোলাহলে মুখরিত থাকতো এবং আমরা সব সময় সেটাই আশা করি, এবং মহান ঈশ্বরের কাছে আমরা এটা প্রার্থনা করব যে শীঘ্রই যেন তিনি পৃথিবীকে এই জরামুক্ত করেন, রোগ রোগ থেকে মুক্তি দেন। তাহলে অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি শিক্ষাঙ্গনে ফিরবে এবং আমাদের সাথে তোমাদের নিয়মিত কথা হবে, দেখা হবে, কারণ তোমরাই আমাদের প্রতিষ্ঠানের প্রাণ। তোমরা না আসলে প্রতিষ্ঠান খুবই ছিন্ন হয়ে থাকে। জন্য আমরা সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন তাড়াতাড়ি এই পরিস্থিতি থেকে মুক্তি দেন আমাদেরকে। তো যতই আমরা ঘরে থাকি, আমাদের পড়াশোনা কিন্তু থেমে থাকবে না এবং থেমে থাকলে চলবে না, এজন্য অনলাইনের মাধ্যমে আমরা এগিয়ে যাব। আজ আমি সুমিতা দাস তোমাদের সাথে প্রথম শ্রেণীর গণিত বিষয়টি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এর আগে কিন্তু তোমাদেরকে আমরা বলে দিয়েছি আমাদের স্কুলের একটা ক্যান্টিন রয়েছে, ওই ক্যান্টিনে সতত স্টোরে তোমাদের সমস্ত খাতাপত্র তোমরা কিনতে পারবে। আশা করছি ইতিমধ্যে তোমরা খাতাপত্র কিনেছো, এবং অবশ্যই যেটা আগেই বলার, তোমাদের নতুন বইগুলি তোমরা সবাই হাতে পেয়েছো এবং সেগুলি দেখেছো, নিশ্চয়ই কিছুটা পড়েও ফেলেছো। যেহেতু নতুন বই, সবারই খুব আগ্রহ, নতুন স্কুল, নতুন বই, সবাই খুব আনন্দিত, এবং এই জন্য তোমরা অনেকটা পড়ে ফেলেছো। তো আমরা এখন থেকে নিয়মিত তোমাদেরকে অনলাইন ক্লাস করাবো, এবং আমরা আশা করছি প্রত্যেকটি ক্লাস তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে করবে, বাসায় সেগুলি খুব সুন্দরভাবে পড়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের পড়াশোনা ঠিক মতো তোমরা চালিয়ে যেতে পারবে। অনলাইন ক্লাসেও কিন্তু অনেক কিছু শিখতে পারবে তোমরা, কারণ নিয়মিত তোমাদের শিক্ষকরা তোমাদের সাথে যোগাযোগ করছে, নিয়মিত তোমাদের প্রত্যেকটা বিষয় পড়াচ্ছে, এজন্য খুব বেশি চিন্তার কোনো কারণ নেই, এবং আমরা আশা করছি খুব দ্রুতই আমরা শিক্ষা কার্যক্রমেও ফিরতে পারবো। তো ছোট্ট সোনামণিরা, আজকে আমরা বইয়ের ভেতরের অঙ্ক করানোর আগে আমরা এই যে তোমাদের বইটি, প্রাথমিক গণিত বইটি আমি নিয়ে আসছি, এটার পাঠ্যপুস্তক পরিচিতি সম্পর্কে তোমাদের সাথে আমরা একটু আলোচনা করব, তারপরে আমরা তোমাদের গণিত বিষয়ে যাব। তো প্রথমেই আমরা তোমার প্রাথমিক গণিত বিষয়ের পাঠ্যপুস্তক পরিচিতিতে চলে যাই। তো প্রথমে তোমাদের পাঠ্যপুস্তক পরিচিতির প্রথম যে প্রশ্নটা আমি এখানে দেখো লিখে দিয়েছি, তোমার গণিত বইটির নাম কি? তোমার গণিত বইটির নাম প্রাথমিক গণিত। যে সুন্দর একটা বই তোমাদের, সুন্দর একটা কাভার পেজ দেখেছো নিশ্চয়ই তোমরা, তোমার গণিত বইটির নাম কি? এখানে তোমাদের আমি উত্তরটা লিখে দিয়েছি, আর তোমরা লিখবে আমার গণিত বইটির নাম হলো প্রাথমিক গণিত। আমার গণিত বইটির নাম হলো প্রাথমিক গণিত। তোমরা প্রথমে খাতা কলম নিয়ে প্রশ্নটা লিখে নাও, তোমার গণিত বইটির নাম কি, এটা প্রশ্ন, এবং নিচে উত্তর লিখবে আমার গণিত বইটির নাম হলো প্রাথমিক গণিত। ঠিক আছে, এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন। প্রত্যেকে প্রত্যেকটা প্রশ্ন সুন্দরভাবে খাতায় লিখে রাখবে এবং প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে উত্তরগুলি পড়বে এবং বারবার খাতায় লিখে লিখে কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা সুন্দরভাবে মনে রাখতে পারবে। ঠিক আছে,
এবার আমি তোমাদেরকে দ্বিতীয় প্রশ্নটা দিব। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, তোমার প্রাথমিক গণিত বইটির রচনা ও সম্পাদনা করেছেন কে? কে কে মানে এখানে আছে তোমার বইয়ের, এখানে দেওয়া আছে তোমার প্রাথমিক গণিত বইটি রচনা ও সম্পাদনা করেছেন আ ফ ম খোদাদাদ খান, সালেহ মতিন, হামিদা বানু বেগম, ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন। আমি এবার প্রশ্নটা এবং সেই সাথে উত্তরটাও তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে খাতায় লিখে ফেলো, ঠিক আছে? তোমার প্রাথমিক গণিত বইটি রচনা করেছেন কে? কে 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 লিখলাম, কারণ এখানে কিন্তু দেখো চারজনের নাম উল্লেখ করা আছে, এজন্য আমরা কে লিখলাম না কে কে লিখলাম, ঠিক আছে? এবার উত্তরটা আমি তোমাদেরকে লিখে দিই, উত্তর হচ্ছে আমার প্রাথমিক গণিত বইটি রচনা করেছেন আ হ ম খোদাদাদ খান। আ ফ ম খোদাদাদ খান প্রত্যেকটা কিন্তু তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, তারপর আমি লিখে দিচ্ছি, তোমরা খাতায় খুব সুন্দর করে লিখে রাখবে। দুই নাম্বার হচ্ছে সালেহ মতিন, সালেহ মতিন, তিন হচ্ছে হামিদা বানু বেগম, হামিদা বানু বেগম, চার নাম্বার ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন, ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন। এবার সুন্দরভাবে তোমরা দেখো, তোমার প্রাথমিক গণিত বইটি রচনা করেছেন কে কে? আমার প্রাথমিক গণিত বইটি রচনা করেছেন আ ফ ম খোদাদাদ খান, সালেহ মতিন, হামিদা বানু বেগম, ডক্টর মোহাম্মদ মহসিন। এখানে একটু ও দিতে পারো, ডক্টর মোহাম্মদ মহসিন। তোমরা কিন্তু এই নামগুলি খুব বানানগুলি খুব সূক্ষ্মভাবে দেখবে, পড়বে, যুক্ত বর্ণ তোমরা যেহেতু খুবই ছোট এজন্য ভুল হতেই পারে, এজন্য বারবার লিখতে হবে, বারবার পড়তে হবে, এবং রশ্মিকার দীর্ঘিকার কোনটা কি এইগুলা খুব সুন্দর করে দেখবে, রশ্মুকার দীর্ঘকার কোনটা, রশ্মিকার কোনটা দীর্ঘইকার, এটা ভালোভাবে দেখবে, বানানগুলি বারবার দেখবে এবং প্র্যাকটিস করবে, খাতায় লিখবে, তাহলে খুব ভালোভাবে তোমরা পারবে। তাহলে এটা দুই নাম্বার প্রশ্ন দিলাম।
এরপরে আমরা চলে যাচ্ছি তোমাদের 3 নাম্বার প্রশ্নে। 3 নাম্বার যে প্রশ্নটা দিবাম সেটা হচ্ছে, তিন নাম্বার প্রশ্নটা তোমার প্রাথমিক গণিত বইটির শিল্প সম্পাদনা করেছেন কে? শিল্প সম্পাদনা করেছেন কে? এবার উত্তর লিখি আমরা, আমার প্রাথমিক গণিত বইটির শিল্প সম্পাদনা করেছেন হাশেম খান। এবার 3 নাম্বার প্রশ্ন, তোমরা সুন্দরভাবে খাতায় লিখো, তোমার প্রাথমিক গণিত বইটির শিল্প সম্পাদনা করেছেন কে? উত্তর হচ্ছে, আমার প্রাথমিক গণিত বইটির শিল্প সম্পাদনা করেছেন হাশেম খান। তো আজকে আমি তোমাদের এই 3টা প্রশ্ন দিলাম, তোমরা অনেক ছোট, আস্তে আস্তে পড়বো আমরা, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা সূক্ষ্মভাবে পড়বো, যেন আমরা ভুল না করি, সুন্দরভাবে মনে রাখতে পারি। তোমরা কিন্তু খাতায় লিখে রাখবে সুন্দর করে এবং বারবার জিনিসগুলো পড়ার চেষ্টা করবে। তো আজকে যদি আমরা সামনাসামনি হতে পারতাম, তাহলে আমাদের অনেক গল্প হতো, সবার সাথে সবার পরিচয় হতো, অনেক কথা বলতে পারতাম। সেই আক্ষেপটুকু তো রয়েই যাচ্ছে সোনামণিরা, তারপরেও আমরা পড়বো এবং খুব তাড়াতাড়ি যেন আমরা দেখা করতে পারি, আমাদের সাথে কথা হয়, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করতে থাকবো। এবং অবশ্যই তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে, বাবা মার কথা শুনবে, ভালো পুষ্টিকর খাবার খাবে এবং অবশ্যই অনলাইন ক্লাসগুলো কিন্তু নিয়মিত দেখবে, পড়াশোনা করবে, এই কামনা করব। যে কোনো প্রয়োজনে শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করবে, যে কোনো শিক্ষকের সাথে যোগাযোগ করবে, আমরা সর্বদা তোমাদের পাশে আছি এবং তোমাদের সমস্ত সমস্যা আমরা সবসময় মেটানোর জন্য চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।